এখানে দরবারের অনেক নেতৃবৃন্দ আছে। আমাদের আজকে পূজা উপলক্ষে অনেকগুলো প্রোগ্রাম আছে, তার জন্য নেতৃবৃন্দ আপনাদের সামনে কথা বলতে পারবো না। এখানে আমার সাথে এসেছে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক পৌরসভার মেয়র জনাব বদিউজ্জামান মঞ্জু। আজকে আমার সাথে এসেছে ধনবাড়ি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের নেতৃত্ব করছেন, আওয়ামী লীগকে সংগঠিত করছেন এবং ধনবাড়ির উন্নয়নে অবদান রাখছেন, আমার অত্যন্ত স্নেহ অনুরোধ মীর ফরিদ আহমেদ মীর ফারুক আহমেদ ফরিদ, আজকের এই অনুষ্ঠানে আপনাদেরই সন্তান, আপনাদের আজকে গর্ব অহংকার। আমার ছোট ভাই ধনবাড়ি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আপনাদেরকে অনেক যুদ্ধ লড়াই করে চেয়ারম্যান বানিয়ে নিয়ে আসছেন আপনাদের প্রিয় অত্যন্ত জনপ্রিয় সংগ্রামী নেতা জনাব মঞ্জুর খন্দকার মঞ্জুর ইসলাম তপন, আজকে আপনাদের মাঝে রয়েছেন ধনবাড়ি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের অনেক এবং খুবই আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত নেতা সংগ্রামী নেতা জনাব প্রফেসর বেলাল সাইদুল ইসলাম বেলাল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, আরো আমাদের মাঝে রয়েছেন আপনাদের অনেক চেয়ারম্যান, অনেক নেতা রয়েছে, সভাপতি আপনাদের ঘোড়াখালী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আকবর, বিদ্যারা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জনাব শফি, আমাদের মাঝে রয়েছেন সুভাষ তালুকদার, যিনি আওয়ামী লীগের সহসভাপতি, আজাদ নামা আজাদ বকল, যিনিও আওয়ামী লীগের নেতা, বারবার ধনবাড়ি পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় আজাদ বকল, আওয়ামী লীগের ধনবাড়ি পৌর আওয়ামী লীগের সংগ্রামী নেতা, একসময় যিনি অনেক বড় ছাত্র নেতা ছিলেন, অনেক সংগ্রামে দীর্ঘদিন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমার অত্যন্ত স্নেহের সাক্ষাৎ। আজকে আপনাদের মাঝে এসেছেন আমার বড় ভাই, যিনি ধনবাড়ি আওয়ামী লীগের সহসভাপতি এবং অত্যন্ত নির্যোগ নির্মোহ একজন আওয়ামী লীগ নেতা কর্মী জনাব আব্দুল হালিম, আপনাদের এখানকার আরেকজন প্রিয় সন্তান, যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন এবং আপনি আসেন মেম্বার, আরো অনেকেই রয়েছেন, আমি যেটুকু বক্তব্য দেন নাই এই জন্য আমি সবার একটু নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। নলিনের সাথে অনেক স্মৃতি বিজড়িত, স্মৃতি আনন্দের, স্মৃতি মধুর, স্মৃতি সুখের খুশি, আবার স্মৃতি বেদনার, অনেক বেদনা অনেক দুঃখে বেদনা বিদ্রুপ করে মনকে। আমি যখন ভাবি এই দরিদ্রা গ্রামে আমি ছোটকালে থেকে ধনবাদ স্কুলে পড়াশোনা করেছি, এই দরিদ্রা গ্রামের সবুজ শ্যামল ভূমি, দরিদ্রা গ্রামের পুকুর বিল খাল বিল সবুজ সুন্দর, এই নলিলা গ্রাম আমার স্মৃতিতে অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে। যখনই কোনো সময় অলস মুহূর্ত থাকে কিছু ভাবি তখন নলিলার কথা মনে হয়। সবচেয়ে যেটি আমার জীবনে আমার মার বয়স 86-87,
তিনি আমার নানার বাড়ির মামা খালাদের মধ্যে সবচেয়ে বড় ছিল, তিনি এখনো বেঁচে আছেন। আমার খালা আমাকে অনেক স্নেহ করত, অনেক আদর করত। আমার মার চেয়ে সামান্যতম কম আদর আমি যার কাছ থেকে পাই নাই, তিনি আমার খালা এই গরিল্লা গ্রামে। আপনারা জানেন আমার খালু তিনি এই গরিল্লা গ্রামের। তাদের কথা আমার অনেক মুহূর্তে পৃথিবীতে কারো কথা যদি মনে হয় তাহলে আমার খালা খালুর কথা সবচেয়ে বেশি মনে হয়। আমার কাছে মনে হয় জীবন আমি এত আদর স্নেহ আর কারোর কাছ থেকে এত বয়সে আজ প্রায় সত্তরের কাছাকাছি বয়স আমি এত স্নেহ আদর কারোর কাছ থেকে পাই নাই। সকল দিক থেকে সন্তানের মতো তারা আমাকে বড় করেছে। এই কারণে আপনারা জানেন মরুম ফোকা তালুকদার থানা ডাক্তার জব্বার মাস্টার সাহেব এই স্কুলের শিক্ষক ছিলেন, আরো অনেকের কথা ইন্দুলা মন্ডল, তারপরে তারপরে অফিস মেম্বার তৈরি আলাস তৈরি নবাদী মন্ডল, তারপরে অনেকের কথাই আজ মনে করছে তারা আমাদের মাঝে নাই। তাদের সকলেরই স্নেহ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল তাদের এই স্মৃতি জড়িত এই গ্রাম। এই গ্রামে আমি মাছ ধরেছি, ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি, হাডুডু খেলেছি। এই গরিল্লা বাজারে অনেক স্মৃতি আমি নিজে তামাক বিক্রি করেছি, বাজার করেছি, আমি কিনা মিলে আজ খুব ভালো লাগছে। নরিল্লা গ্রাম অনেক উন্নত হয়েছে, অনেকটা নরিল্লা শহরের মতো। এই বছর যে কয়টা রাস্তা আমি স্যান্ডার হয়েছে তাতে মনে হয় যে নরিল্লা কোনো রাস্তা বোধহয় কাঁচা থাকবে না, থাকবে মনে হয় না। আগের রাস্তাও এই আমাদের রাস্তা হবে সব রাস্তায় আপনাদের মনে রাখবেন যে আপনাদের সন্তান হিসাবে আমার আপনাদের যেরকম দায়িত্ব নরিল্লার উন্নয়ন, নরিল্লার স্কুল কলেজকে পাকা করা, সুন্দর করা, এগুলো আমার খুব দায়িত্ব। আমি দেখলাম কলেজের বিল্ডিং হয়েছে, স্কুলের নতুন চারতলা বিল্ডিং হচ্ছে, যেমন আপনাদের দূর জুড়িয়ে যায় আমারও আত্মা জুড়িয়ে যায় এই নরিল্লার উন্নয়ন। নরিল্লার মাটির সাথে আমার সম্পর্ক, আমার শিকড় এই নরিল্লাতেও গঠিত হয়ে আছে, গঠিত হয়ে আছে। নরিল্লাকে আমি এক মুহূর্ত বলতে পারি না, তাদের নরিল্লার উন্নয়নের মনে করি এটা আমার নিজের উন্নয়ন হচ্ছে, নিজের গ্রামের উন্নয়ন হচ্ছে। আমার আত্মীয় স্বজন আমার যারা অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ যাদের স্নেহভাবে আমি মানি করেছি তাদের গ্রামের উন্নয়ন হচ্ছে। অনেক ছেলে মেয়েদের দেখছি কি প্রাণবন্ত, কি প্রাণশক্তি, প্রাণশক্তি সবাই সম্ভাবনায় ভরপুর। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বাংলাদেশকে প্রধানমন্ত্রী দারিদ্র্যমুক্ত, প্রধানমন্ত্রী দারিদ্র্যমুক্ত একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আমি ছোটকালে দেখেছি
আমার খালা আমাকে বলছে, আমি নাম বলবো না, এই সাপড়ারি বলছো আমার আজকে কি সেই অবস্থা আছে? আজকে নলিয়া গ্রামের মানুষ ধান বিক্রি করতে পারে না, আজকে নলিয়া গ্রামের মানুষ এত দুধ উৎপাদন করে আমাকে ফুল দিয়ে বরণ করলো, যারা আমাকে উৎসাহিত করলো, আমার তো প্রাণ ভরে গিয়েছে। এই ছেলে মেয়েদের কাছে চাকরি বাকরি হয়, এই ছেলে মেয়েরা যারা ভালো রোজগার করে, উন্নত জীবনযাপন করতে পারে, ভাত খাওয়ার সমস্যা গিয়েছে, এখন তাদের মুখে আমরা যেন দুধ ডিম মাছ মাংস পুষ্টি জাতীয় খাবার দিতে পারি, যাতে করে তাদের মেধা বৃদ্ধি হবে, তারা অনেক দেশ বেড়ার কাজে নিজেদেরকে করবে, তারা যাতে ডাক্তার হতে পারে, তারা যাতে ইঞ্জিনিয়ার হতে পারে, তারা উকিল হতে পারে, সাংবাদিক হতে পারে, ভালোভাবে পেশায় যেতে পারে। আপনারা শুনে খুশি হবেন যে ঢাকা থেকে যে টাঙ্গাইলের রাস্তা বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, সেই সেতু চার লেন এবং পাঁচ লেন ছোট গাড়ি যাওয়ার জন্য আধুনিক ওয়াশিংটন লন্ডনের যে ধরনের রাস্তা থাকে সেই মাপের রাস্তা ঢাকা থেকে হচ্ছে। আবার এলাঙ্গা থেকে জামালপুর পর্যন্ত রাস্তা আমরা প্রশস্ত করছি, 30 ফিট রাস্তা হচ্ছে, আপনারা দেখছেন কাজ চলতেছে। এই ভাইঘাট বাজার, ধনবাড়ি বাজার, বানিয়াজান বাজার, প্রক্রিয়া করতে হবে, শিল্প কারখানা করে অনেক কিছু বানাইতে হবে, সেগুলো আপনাদেরকে করার জন্য শেখাচিনা চেষ্টা করছে। জামালপুর শিবনগরী করছে, বঙ্গবন্ধু সেতুর পাশেও আমরা একটা 600 বিঘা একর জমি শিল্প করার ঋণ দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলছে এত কম দিছ কেন, এত এই জায়গা রয়েছে খাস জমি, ওটা আমি 2000 একরের আমি শিল্প কারখানার জায়গা করে দিব। সেখানে বিদ্যুৎ থাকবে, গ্যাস থাকবে, রেল লাইন, তারপরে যমুনা নদী দিয়ে নদী চলবে, পানির ব্যবস্থা থাকবে, রাস্তাঘাট, একদম অনেক শিল্প কারখানা হবে। শিল্প কারখানা বিদ্যুতের তো সমস্যা নাই, সবাই বিদ্যুৎ পেয়েছেন না? সবচেয়ে বিদ্যুৎ চাইছে মায়েরা, আর সবচেয়ে কষ্ট হলো আমি নহিলার যে বাড়িতে থাকতাম সেই বাড়ির পাশের বাড়িতে বিদ্যুৎ ছিল না, দেখলে আর আমাকে কিছু বলতে পারতো না, এত আদর যত্নের মানুষ আর সন্তান আমি তাদের। তারপরও বলতো দুনিয়ার শুদ্ধ বিদ্যুৎ বলেন, আর এই আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই, যে সেখানে বিদ্যুৎ হয়েছে হয়েছে, কোন বাড়ি আর বিদ্যুৎ ছাড়া নাই। এখন এই বিদ্যুৎ দিয়ে আমরা শিল্প কারখানা করব, দুধের, তারপরে এই যে ধান কিভাবে করা যায়। পরশুদিন আমি সাতক্ষীরা গিয়েছিলাম, সাতক্ষীরাতে 20 বিঘা জমিতে টমেটো লাগাইছে, এই গ্রীষ্মকালীন বর্ষাকালীন টমেটো, সেই টমেটো এরকম কে লুচা করে তার মধ্যে টমেটোর গাছ লাগাইছে, দুই পাশে পানি যাওয়ার জন্য আবার ই করে দিচ্ছে ড্রেনের মতো। একজন যে খেত দেখলাম, 1 বিঘা জমির মধ্যে সে 15 তারিখ সেপ্টেম্বর মাসের 15 তারিখে প্রথম টমেটো বিক্রি করছে, ওদিন ছিল 3 তারিখ, 3 তারিখ পর্যন্ত 1 বিঘা জমি থেকে 1 লাখ টাকার টমেটো বিক্রি করছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা নিজের চোখে আমি দেখে আসছি পরশুদিন। আর একটা জায়গার জমিতে গেলাম, সেটা হলো আপনার 1 বিঘা 40% জমি, তার মধ্যে এরকম উপরে তাঁবু দিছে, তারপরে রড দিয়া ই দিয়া অ্যাঙ্গেল দিয়া এরকম ঘরের মতো করে দিছে, আর নিচে পাইপ দিয়া পানি
প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করছে। কুড়া ঘুরা দিতে কুড়া থেকে পানি তুলে সেটা গাছের গোড়ায় গোড়ায় যায়। সে ভদ্রলোক প্রথম লাগাইছিল মূলা, 50,000 টাকার মূলা বিক্রি করছে। তারপরে টমেটো লাগাইছে, সেন থেকে 2,00,000 টাকার টমেটো বিক্রি করছে। সেই গ্রামের নাম হলো গদখালি। এখন থেকে বাজারে বাজারে কি দেখেন, ফুল, এই ফুল আসে যশোরের গদখালি থেকে, সেই গদখালি গ্রামে ফুলের জন্য বিখ্যাত। তারা ফুল এখন বিদেশে রপ্তানি করে এবং সেই ফুলের টাকাই এরকমই করেছে। ব্রোকলি ফুলকপি লাগাবে এবং খরচ আছে অনেক, এটা আমরা করে দিয়েছি কৃষি মন্ত্রী মন্ত্রণালয়কে। 13,00,000 টাকা খরচ হয়েছে, কিন্তু যে উপরে তাঁবু করে দিচ্ছে যে এই তাঁবু বসাতে 30 বছরের গ্যারান্টি, আগামী 2 বছরের মধ্যে 13,00,000 টাকা উঠে যাবে এবং ইনশাল্লাহ সে সারা জীবন এটার মধ্যে আবাদ করতে পারবে। ধানের দাম হয় না, এজন্য আমি দুঃখিত, আমি লজ্জিত। কৃষি মন্ত্রী আমরা চেষ্টা করতেছি যাতে আগামী আপনার ধানের দাম পাক, তাছাড়া ধানের সাথে সাথে আমি যেগুলো বললাম এগুলো ফসল করতে হবে। 1 বিঘা জমি পরিচালনা হয়, তারা এসে আমি বলি যারা এসে এরকম লাভজনক ব্যবসা, কৃষিও লাভজনক, কৃষি অনেক সম্ভাবনা, অনেক সুযোগ, অমিত সম্ভাবনা, এই সম্ভাবনা তারা লাগায় আপনাদের ঘোড়া আপনাদের ফুলে কেটে মানুষ অনেক বড় হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের আমি সদস্য, চেয়ারম্যান থেকে যখন আমি আপনাদের কাছে কোন সমস্যা আমাকে বলতে হবে না, নরিন্দা গ্রামের সমস্যা আমার আমার সমস্যা মানুষের কাছে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আমার কাছে প্রথম দেখল, তারাও যেন চিরদিন আমাকে মনে রাখে, আমি যেন এমন কাজ করি শুধু আপনাদের নরিন্দার জন্য না, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের কৃষি যাবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ পল্লী বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশ, এই পল্লী বাংলা গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য এমন কাজ করে যাই যাতে নরিন্দার মানুষ চিরদিন ভাব অহংকার করে বলতে পারে ভোলা আমাদের নরিন্দার গ্রামের সন্তান, ভোলা আমাদের ফুলের দিকে মানুষ হয়েছে। এই দাবি জানিয়ে আমার ছেলে মেয়েদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের কল্যাণ হোক।